ভকত এজনে থিয় হৈ সবিনয়ে সভক্তিরে সুধিলে, আমার মনত এটা সংশয় থাকি গল। গুরুজনাই সুধিলে, বাবা কি সংশয় কচুন? ভকতজনে কলে, হে প্রভু গুরুদেব, রাবণে যে সীতাক হরণ করিনি অশোক বনত হলে ইয়ার অর্থ কি বুঝাই কবনে প্রভু? কৃপাময় গুরুজনাই কলে, বাবা অশোক মানে যত সুখ নাই, অর্থাৎ যি ঠাই বিষয় সুখবিহীন, যত রজতম গুণর প্রকাশ নাই সেয়াই অশোক বন। অশোক বনত সীতাই দিনে রাতিয়ে কেবল জগতর স্বামী রামর চিন্তাতে রত হয়ে থাকিল। অন্য এজন ভকতে করজোরে সুধিলে, প্রভু ঈশ্বর, জগতর প্রতিয়ে ইমান সংকটত পড়ার কারণ কি? পরম গুরুজনাই নির্মল হাসি মারি কলে, বাবা ভগবান যে অবতার হয়েছে সেয়া বিপ্লবত হে প্রকাশ হয়। ইচ্ছা করিলে কি করিব নোয়ারে, কিন্তু বিপ্লবর সূচনা করি নিজে বিপ্লব করি জগতত আগমনের বাতরি দিয়ে। অন্য এজন ভকতে একান্ত ভক্তি সহকারে করজোরে মিনতি জনায় কলে, হে জগতর ঈশ্বর গুরুদেব, আপনার শ্রীমুখ নিশ্রিত আপনার রাম অবতারর কথা শুনি আমার জীবন ধন্য হল। এতিয়া দয়া করে আমাক রামায়ণর তাৎপর্য বুঝাই কবনে গুরুদেব? গুরুদেবে ঈষৎ হাসি মারি কলে, বাবাহত আধ্যাত্মিক দিকত চাবলৈ গলে আমার শরীরতে গোটেই রামায়ণখন পোৱা যায়। আমার শরীরের তিনি গুণেই রামায়ণের বিভিন্ন চরিত্র সমূহর পরিচয় দিয়ে। রাবণ হল রজগুণের প্রতীক, মানুষের শরীরত থাকা কাম ক্রোধ লোভ মোহ বিষয় আক্রোশ এই ছয় সম্পত্তিয়ে শরীরত থাকি রাক্ষস রাবণের দরে নানা অপকর্মত লিপ্ত করায়। ধন সম্পদে নাতে হে নাতে এনে হয়, পরধনলৈ মন যায়, পরস্ত্রী দ্বারে গমনের হাবিয়াস হয়। একমাত্র রজগুণের বাবেহে মানুষ নানা কুকার্যত লিপ্ত হয়, সেয়ে রজগুণকে রাবণ বোলা হয়। রজগুণে মানুষক বিপথগামী করে তোলে, সেই রাবণে তমগুণের বশবর্তী হয়ে রামদ্রোহ আচরণ করে নিজের ধ্বংস আনিছিল। শরীরত এই দুই গুণ থাকিলে মানুষে হরি সেবা পাহরি নানান কুকর্মত লিপ্ত হয়। সত্যগুণ হরণ হলে রজতময় দেখা দিয়ে, সেয়েহে সীতাক রজতম গুণী রাবণে হরণ করেছিল। সীতা শান্তির প্রতীক, শান্তি হল সত্যগুণ, সত্যগুণের প্রভাবত শরীরত শান্তি হয়। এই গুণে মানুষক ঈশ্বর চিন্তাত লিপ্ত করায়। সত্যগুণের প্রভাবত মানুষে কেবল ঈশ্বরের নাম লৈ ঈশ্বরের যশ গুণ কীর্তন করে ঈশ্বরের কর্মকে করে আনন্দ পায়। রজতম গুণের কবলত পড়লে অশান্তি হয় আর সত্যগুণ প্রাপ্ত হলে শান্তি হয়। সেয়ে রামেও অগ্নি পরীক্ষার দ্বারা আত্মপ্রকাশ করাই শান্তি সীতাক উদ্ধার করেছিল। কুম্ভকর্ণ হল তমগুণ, শরীরত থাকা তমগুণে মানুষক নিদ্রালস্য করে, দিন রাতি এক করে নিদ্রাতেই মগ্ন হয়ে থাকিবলৈ মন যায়। নিদ্রা কর্মর বাহিরে একোকে চিনি নাপায় সিহতে, খোয়া আর শোয়া এয়াই সিহতর কাম। হে কুম্ভকর্ণয় ছমাহ একেরাহে শুয়ে আর ছমাহ জাগি থাকি খায় হে খায়। কর্মবিহীন এই তমগুণী সকল, শরীরত থাকা তমগুণে মানুষক কুম্ভকর্ণত পরিণত করে। তমগুণ শরীরত থাকালৈকে মানুষে হিতাহিত জ্ঞান হেরুয়াই পেলায়, যি পায় তাকে খায় রাক্ষসর দরে। বিভীষণ হল সত্যগুণী, সত্যগুণী লোকসকল অর্থাৎ শরীরত থাকা সত্যগুণী হল বিভীষণ। যিবোৰ শুদ্ধ আত্মা সিহতে সদায় হরিচিন্তা
হরি ভক্তি হরি কথা আলাপনতে রত থাকে। হরি কথার বাহিরে অন্য কথা সিহতর মনলৈ নাহে। তেনে লোকর বাবে হরি এই পরম সুহৃদ বান্ধব। রাম নাম লৈ তেওঁলোকে মহা শান্তিত জীবন যাপন করে। বিভীষণে সেই শান্তি বিচারি রামর সৈতে মিত্রতা করেছিল। হরি কথা বিহীন লোকর সতে সত্যগুণী লোক থাকিব নোয়ারে। রাম হল পরমাত্মা, পরমাত্মা রামর দ্বারাই আত্মা পরিচালিত হয়। পরমাত্মার অংশ জীব আত্মা সুপ্ত জাগ্রত নহয়। জীব আত্মাত এই রাম নামে অর্থাৎ পরমাত্মা ব্যাপক হয়ে থাকি ইন্দ্রিয় সমূহ পরিচালনা করে। যেতিয়া জীবাত্মায় রামত শরণ লয় তেতিয়া পরমাত্মা রূপে জীবক সুখ শান্তি আনন্দ প্রদান করে। দশরথ হল জীবর দেহর দহ ইন্দ্রিয় সমূহ, যেনে চকু কান নাক মুখ ছাল মূত্রদ্বার শৌচদ্বার হাত ভরি আর মন। আমার দেহাততেই